আমাদের এখন বর্তমান অবস্থান বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা সেন্ট মার্টিনে। এখানে আমরা একটা দোকানে কিছু কাঁকড়া মাছ আমার এক আপু কিনছে, কিন্তু কাঁকড়া মাছগুলো এত বাজে এবং এত নোংরা, এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই দেখেন। এবং আপুর মুখ থেকে শুনেন যে তারা কত টাকা কেজি নিয়েছেন আপু? 400 টাকা কেজি ভাই। 400 টাকা কতক্ষণ আগে নিয়ে গেছেন? এই যে আধা ঘন্টার মতো হবে। আধা ঘন্টা আগে মানে আমাদের যে এই লাইটটা এখানে একটু রাখেন, এই লাইটটা একটু এখানে রাখেন, এই যে হ্যালো লাইটটা একটু রাখেন এখানে। আপনারা খুব মানে সতর্কতার সাথে মাছ কিনবেন বা যাই কিনেন এখানে খুব সতর্কতার সাথে কিনবেন, কারণ তারা মানুষকে পর্যটক ধোকা দেয় এবং তাদেরকে খুব বাজে জিনিস মানে যেটা বিশ্রী গন্ধ বাড়ছে। আসলে এটা আমি না ঢেলে দেখাইতে পারতেছি না যে এত বিশ্রী গন্ধ এবং এত পচা মাছগুলা তারাই দেখেন, মানে বোঝা যাচ্ছে যে মানে কয়েক মাস আগের জিনিস তারা তাদেরকে হাতে ধরাই দিছে পর্যটকদের আর কি। তো এইটা আপনারা একটু খেয়াল করবেন এবং তারপরে আপনারা মাছ বা যাই কিনেন কাঁকড়া সতর্কতার সাথে কিনবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।